হ্যাঁ, ঘড়িতে অনেকক্ষণ আগেই মাঝরাত হয়ে গেছে। তুমি শুনছো ফিভার 104 FM, তো দাদা অফ এন্টারটেনমেন্ট। আমি একজন ভূত, তোমাদের সবাইকে ভয় দেখাতে আসিনি, কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। এবং 104 104 104 দেখে নি কে আছে। অভিজিৎ সেন বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর? ঠাকুরটা কি পুকুরে অনেকদিন আগে পড়ে গেছিল না পড়েনি এখনো? না, এখনো পড়েনি। না, এটাই একটা জিনিস খুব ভালো লাগছে যে অন্য সময় তো ভূতের কথা ভাবলেই ভয় লাগে, যায় কাটা দিয়ে দেয়। আর ভ্যারাজ একদম ভূতের সাথে কথা বলতে যা পাচ্ছি ফোনে, এটাই ভেবে খুব ভালো লাগছে। আর আপনি এত সুন্দর কথা বলছেন, এটাই একটা নিউ এক্সপিরিয়েন্স। যতদিন বেঁচে ছিলাম কেউ তো আর রেডিও জকি হিসেবে অ্যাপয়েন্ট করেনি, মারা গেলাম এখন এক্সপিরিয়েন্স শোনার জন্য। আর এখন পয়সা দিয়েই বা লাভ কি? এনিওয়ে বলুন, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে? অনেক এরকম, ধরুন আমি এরকম হয়, আমি দূরে দূরে অনেক বাইক নিয়ে ফিরি বা যেতে হয়। মাঝে মাঝে এরকম হয়েছে যে আমি বাইক নিয়ে ফিরছি কল্যাণী থেকে, একবার তো কল্যাণী বাইপাস দিয়ে হট করে মনে হলো যেন কেউ একটা পেছনে বসে আছে। তারপরেই মনে হলো যেন কিরকম একটু গাটা ভার মতো হয়ে গেল, তো বাইকটা দাঁড় করিয়ে পেছনে দেখছি, মনে হলো নেই আবার। আচ্ছা, আপনি অনেক দূর থেকে বাইক নিয়ে ফেলেন, মানে আপনি কি ট্রেকিং করেন? মানে আমার যাই না কেন মনে হচ্ছে, আমি তো হাওয়ায় ভাসি। আমি অডিট করি। আচ্ছা, অডিট করি, ISO সার্টিফিকেশন অডিট, সেই অডিট করি। তো অনেক দূরে দূরে ফ্যাক্টরিতে ভিজিট করতে, এরকম হলো বৃষ্টির মধ্যে লাস্ট ইয়ার মোস্ট প্রবাবলি জুলাই মাসে আমি গাড়ি নিয়ে ফিরছিলাম ড্রাইভ করে। তো ড্রাইভ করে আর কি হট করে মনে হলো যেন পেছনের সিটে দুজন বসে আছে।